নজিরবিহীন নিরাপত্তায় আদালতে নেওয়া হলো সালমান এফ রহমান ও আনিসুল হককে। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ, কিছুক্ষণ পরই শুনানি। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা। শিক্ষার্থী হত্যায় আরও 2টি অভিযোগ দায়ের। আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয় আমার। যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেই আইনে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দফা দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্যালি। পাল্টা গণভুত্থানের চেষ্টা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত চীন। তিস্তার পানির ন্যায্যতা নিশ্চিতের আহ্বান। এবং রংপুরে আবু সাইদের বাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খোঁজ খবর নিলেন পরিবারের, বললেন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে।